মাত্র 5 টাকা খরচে এইরকম একটা টু কালার অসাধারণ ফুলে লাইটিং করুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। লেটস স্টার্ট মাই টুডেস ভিডিওস। তো দেখুন, অসাধারণ একটি লাইটিং, তাও মাত্র 5 টাকা খরচ করে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের ঘরে বসেই। তো ফালতু বকবক না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এইরকম ফুল কিনতে বাজারে পাওয়া যায়, সেখান থেকে একটা ফুল কিনে নেব। তো অনেক সময় আমরা সাজানোর জন্য ঘরে এরকম ফুল ব্যবহার করে থাকি। তো আমরা পছন্দ মতো যে কোনো কালারের একটা ফুল বেছে নেব। তো আমি নীল কালারের ফুলটাই চয়েস করলাম, যদিও এখানে আছেও নীল কালার। তো আমরা এরকম একটা সার্কিট তৈরি করব, জাস্ট টু কালার, একটি লাল নীল। আমাদের বাতি লাগবে এলইডি বাল্ব, আর তার যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন তার সাথে একটা ছোট রেজিস্টার সংযোগ করা হয়েছে। তো এই এলইডি বাল্বের চিকন পাতি মানে প্লাস আর চ্যাপটা পাতিটা মাইনাস। তো চিকন পাতি প্লাসের সাথে আমরা 2.2 ওহম একটা রেজিস্টার সংযোগ করে দিলাম, যাতে আসলে বাল্বটা না কেটে যায়, যদি এটা মোবাইল চার্জারের মতো কাজ করবে। তো দেখুন, এই ফুলটাকে আমরা একটা ছিদ্র করে নিলাম, তো দেখতেই পাচ্ছেন। তার পরবর্তীতে যে কাজটা করব, সেই ছিদ্র সোজা আমরা আসলে রেজিস্টারটা বের করে দিলাম, আর মাইনাসটা আমরা ফুলের একদম মাঝ বরাবর যে পাইপটা ছিল সবুজ কালার, সেখান থেকে বাইর করে দিলাম। এখন এইরকম আপনারা ইউএসবি কেবল থেকে একটা কেবল এরকম পাওয়া যায়, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন, অনেকের বাসায় এরকম রয়েছে। তো মাইনাস পাশে আমরা ছোট একটা রেজিস্টরের অথবা এলইডি বাল্বের পা সংযোগ করে রেখেছি মাইনাস পাশে, আর প্লাস পাশে আমরা যে রেজিস্টরটা সংযোগ করে দিয়েছিলাম সেখানে ঝালাই করে দিব। প্লাসে আমরা এই সাইডে সংযোগ করে দিলাম, আর মাইনাসটা আমরা ঝালাই করে দিলাম। তার পরবর্তীতে সুন্দর করে ট্যাপিং করে দিলাম একদম সোজা। তো ঘরে বসে এটা অনেকে দেখলেই একবার পারবেন বানাতে। তো অসাধারণ একটি লাইট তৈরি ইতিমধ্যে হয়ে গেল। তো চলুন আমরা এই বাল্বটাকে আসলে আরেকটু মডিফিকেশন করে নেই। তো দেখুন, গুলুর আবার আসলে গরম হচ্ছে গ্লুগানের সাহায্যে। তো আমরা যে কাজটা করব, একটা সুপার গুলুর যে উপরের মুখটা পাওয়া যায় সেটা নিব প্লাস্টিকের। তো এরকম প্লাস্টিকের কিন্তু সুপার গুলুর উপরে থাকে, খেয়াল করে মনে করে দেখুন। তো সেটা আমরা এই এলইডি বাল্বের উপরে গ্লুগান দিয়ে আসলে লাগিয়ে দেব গুলুর আবার। তো এখন যদি আমরা লাইটিংটা একটু চেক করি, আসলে আপনারাও খুব মুগ্ধ হয়ে যাবেন কীরকম আসলে কাজটা করে। তো দেখুন, অসাধারণ একটি লাইটিং। তো এখানে আমরা খুব ভালোভাবেই কাজ করতে পারতেছি। এইরকম প্রত্যেকের ঘরে কিন্তু মোবাইল চার্জার রয়েছে, এরকম ইউএসবি কেবল পোর্ট রয়েছে, সেখানে আপনারা সুন্দর করে এইরকম একটি লাইটিং তৈরি করতে পারেন ঘরে বসেই। তো ফুলটা কিন্তু রাত্রেবেলা অসাধারণ লাগবে, আর সামনে শীতের দিন, এখনও শীতের দিন, তো খুব সুন্দর একটি লাইটিং আসলে যে কাউকে আসলে মুগ্ধ করে দেবে। তো চলুন আমরা আরেকটু সুর দেখে আসি। দেখুন, এখানে কিন্তু আরও ভালো লাগতেছে। তো সবাইকে একটা কথাই বলবো, অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো মেক করি। তো যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্টস করতে ভুলবেন না। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের পর্বে, ধন্যবাদ সবাইকে।